বাংলাদেশে এক লাফে বাড়ল পেট্রোপণ্যের দাম, শ্রীলঙ্কার পরিণাম দেখেই কি এই সিদ্ধান্ত? এখনও পর্যন্ত বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অস্থিরতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবু গত শুক্রবার মাঝরাতে হঠাৎই পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এক লাফে। তবে যেভাবে একেবারেই পেট্রোল ডিজেলের দাম 30 থেকে 40 টাকা বাড়ানো হলো, তাতে এটাই স্পষ্ট বাংলাদেশে ক্রমেই আর্থিক সংকটে নিমজ্জিত হচ্ছে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার আর্থিক সংকটের আভাস পাওয়া গিয়েছিল জ্বালানির অত্যধিক মূল্য বৃদ্ধির ফলে। প্রথম দিকে গোতাবায়ার রাজাপক্ষের সরকার সেভাবে পাত্তা দেননি বিষয়টিকে, তখন তিনি ঋণ গ্রহণে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে সেটাই ভয়ানক আকার ধারণ করে। গণপরিবহনের ভাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, তৈরি হয়েছিল জনবিক্ষোভ। প্রথম দিকে যখন এক ধাক্কায় পেট্রোলের দাম অনেকটাই বাড়ানো হয়, সেই দেশে তখন জানানো হয়েছিল যে সেফ লোকসান সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জানা যায় আসল ছবিটা। গত শুক্রবার মাঝরাত থেকে একেবারে পেট্রোলের 44 টাকা এবং ডিজেলের 34 টাকা প্রতি লিটারে দাম বাড়ানো হয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মতো যুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে জানানো হয়, বিগত 6 মাসে 8,014 কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে, তাই সেটা সামলানোর জন্যই এভাবে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়। আর এখানেই সিঁদুরে মেয়েকে দেখছেন অনেকেই। শেখ হাসিনার সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সরকার নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধু পেট্রোল ডিজেল নয়, অক্টেন এবং কেরোসিনের দামও বাড়ানো হয়। শ্রীলঙ্কা যেভাবে জ্বালানির ক্ষেত্রে রেশনিংয়ের ব্যবস্থা করেছিল, বাংলাদেশও এখন সেই পথেই হাঁটছে। শ্রীলঙ্কার ভরাডুবির নেপথ্যে বিশাল পরিমাণ বৈদেশিক ঋণকে দায়ী করেছিলেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের বৈদেশিক ঋণও গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণ হচ্ছে $9,312 কোটি। তারা যদি এখন এই ঋণ শোধ করতে চায়, তাহলে বাজারে বিপুল পরিমাণে চাপ তৈরি হবে, ফলে অর্থনীতিবিদদের আশঙ্কা বাংলাদেশও ক্রমেই শ্রীলঙ্কার পথে এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। বাংলাদেশে এক লাফে বাড়ল পেট্রোপণ্যের দাম, শ্রীলঙ্কার পরিণাম দেখেই কি এই সিদ্ধান্ত? এখনও পর্যন্ত বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অস্থিরতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবু গত শুক্রবার মাঝরাতে হঠাৎই পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এক লাফে। তবে যেভাবে একেবারেই পেট্রোল ডিজেলের দাম 30 থেকে 40 টাকা বাড়ানো হলো, তাতে এটাই স্পষ্ট বাংলাদেশে ক্রমেই আর্থিক সংকটে নিমজ্জিত হচ্ছে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার আর্থিক সংকটের আভাস পাওয়া গিয়েছিল জ্বালানির অত্যধিক মূল্য বৃদ্ধির ফলে। প্রথম দিকে গোতাবায়ার রাজাপক্ষের সরকার সেভাবে পাত্তা দেননি বিষয়টিকে, তখন তিনি ঋণ গ্রহণে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে সেটাই ভয়ানক আকার ধারণ করে। গণপরিবহনের ভাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।